বছরের প্রথম দিন হাতে হাতে নতুন বই, স্কুলে স্কুলে শিক্ষার্থীর ঢল, আনন্দে মাতোয়ারা শিশুরা, আনন্দ ছুঁয়ে গেছে শিক্ষক ও অভিভাবকদেরও। ফুরিয়ে আসছে প্রচারণার দিনক্ষণ, ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের, একই দিন করছেন একাধিক পথসভা, যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে, সমর্থন আদায়ের সর্বোচ্চ চেষ্টা। পদ্মা সেতুর পর এবার পাইপলাইনে ভোলার গ্যাস পেতে যাচ্ছে বরিশালবাসী, 220 কিলোমিটারের মহাসড়ক হতে যাচ্ছে 6 লেনের, প্রধানমন্ত্রীর ঘোষণায় শিল্পায়নে আশার আলো। এবং নতুন বছরের প্রথম দিনে কুয়াকাটায় দেখা নেই পর্যটকের, খালি হোটেল মোটেলের 50% রুম, লোকসানের শঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে, থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে, আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বরিশালে নতুন বছরের প্রথম দিনে শতভাগ বই পেয়েছে প্রাথমিক স্তরের 6241টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে মাধ্যমিক, দাখিল ও ভকেশনাল 2393টি বিদ্যালয়ের বই পৌঁছেছে 75%। কর্মকর্তারা বলছেন চলতি মাসের মধ্যে সব শিক্ষার্থীদের মাঝে শতভাগ বই বিতরণ সম্পূর্ণ হবে। বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। সুজয় দাসতলা ছবিতে অপূর্ব অপূর্ব রিপোর্ট। রঙিন মলাটের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা, তাদের এই উল্লাস বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পেয়ে। আনন্দমুখর পরিবেশে বরিশাল বিভাগের সব জেলা উপজেলার স্কুলে স্কুলে চলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব। পৌষের শীতের সকালেই বই নিতে হাজির হয় শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বই হাতে পেয়েছি, অবশ্যই অনেক ভালো লাগছে, আসলে এটা খুবই আনন্দের বিষয়। এখন বর্তমানে যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বই দিতেছে, অনেক সুন্দর। বরিশাল বিভাগে 6241টি বিদ্যালয়ের প্রাক থেকে পঞ্চম শ্রেণীর 11,62,572 জন শিক্ষার্থীর জন্য শতভাগ বই এসেছে, তবে মাধ্যমিক, দাখিল ও ভকেশনাল 2393টি বিদ্যালয়ের 14,87,283 জন শিক্ষার্থীর হাতে বই এসেছে 75%। বাকি 25% বই চলতি মাসের মধ্যেই হাতে পাবেন বলে আশা শিক্ষা কর্মকর্তাদের। আজকে আমরা সব ক্লাসে বই বিতরণ করতে পারবো, তারপরও যদি আমাদের পথে কিছু বই এসে থাকে আমরা জানুয়ারি মাসের মধ্যেই সকল বই দিতে পারবো। সারা বছরই তারা প্রথম থেকেই যদি তারা লেখাপড়া শুরু করতে পারে তাহলে তারা তাদের রেজাল্টটা ভালো করতে পারবে। 2010 সাল থেকে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শুরু হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, শীতের কনকনে ঠান্ডাতেও বরিশাল বিভাগে থেমে নেই প্রচার যুদ্ধ। নবীন থেকে শুরু করে প্রবীণ, রাজনীতিক সবাই দেশ গড়ার দৌড়ে ছুটছেন জনতার দুয়ারে। সকাল থেকে রাত অবধি নানা আশ্বাস আর প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন ছুটে চলা প্রার্থী সমর্থকদের, শুধু হেঁটে হেঁটে কিংবা গাড়িতেই নয়, রিকশায় চড়েও মানুষের দুয়ারে ভিন্নভাবে নিজেকে হাজির করেন অনেক প্রার্থী। এদিকে প্রার্থীরা যতই আশ্বাস দেন না কেন, যোগ্য ব্যক্তিকেই নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। শীতকালীন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় বরগুনা সদর হাসপাতালে। গত ডিসেম্বরে গড়ে প্রতিদিন হাসপাতালটিতে 134 জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে গড়ে প্রতিদিন 91 জন শিশুকে, যাদের অধিকাংশই সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত। এ অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। শীতে শিশুদের বিশেষ যত্নের পরামর্শ তাদের। এদিকে স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে অধিকাংশ ওষুধ, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাও করতে হচ্ছে বিভিন্ন ক্লিনিকে। নতুন ইংরেজি বছরেও কুয়াকাটায় দেখা নেই পর্যটকের, কুয়াকাটার একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। তাই প্রতি বছর পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে এই বেলাভূমিতে ছুটে আসে হাজারো পর্যটক, তবে এবছর তার ব্যতিক্রম। ভরা পর্যটন মৌসুমেও দেখা নেই পর্যটকের, হোটেল মোটেলের অর্ধেকেরও কম রুম বুকিং হয়নি বলে জানিয়েছেন মালিকপক্ষ। তবে যারা এসেছেন তারা ভোরের প্রথম সূর্যোদয়ের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। 2024 সাল হোক সংঘাত মুক্ত, শান্তিময়, এই প্রত্যাশা তাদের। রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সরাসরি যাচ্ছি সেখানে। দেয়া যাবে, কিন্তু পিএম তো একদম চেয়ারে বসে গেল, এখন আর দিয়ে কি করবেন ভাই?
আমি তো ফ্রেমের বাইরে আছি, পিএম চেয়ারে বসে গেছে, এই অবস্থায় কি লাইভ করবে কিনা সেটা শুনেন। ২০ ডিসেম্বর থেকে সেই প্রচারে রয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার নিজ নির্বাচনী এলাকা যেটি গোপালগঞ্জ ৩ এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি এলাকায় অর্থাৎ দেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলেও কিন্তু তিনি জনসভা করেছেন। এরই ধারাবাহিকতায় একেবারে রাজধানীর বুকে একটু কিছুটা ভিভিআইপি আসন খ্যাত ঢাকা ১০ সংসদীয় আসনে অর্থাৎ কলাবাগান মাঠে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে নির্বাচনী জনসভার যে আয়োজন করা হয়েছে সেই জনসভায় এই মাত্র যোগ দিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবং তার এই জনসভার মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে সংসদীয় আসনগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেই আসনের প্রার্থীদেরকেও এখানে সমবেত করা হয়েছে। খুব সম্ভবত গেল ২০ ডিসেম্বরের পর থেকে এই নির্বাচনী জনসভাগুলোতে যে চিত্রায়নটি দেখা যাচ্ছে বা যে পরিস্থিতিটি বা যে প্রক্রিয়াটি লক্ষ্য করা যাচ্ছে যে দলীয় প্রধান নিজ নিজ দলের পক্ষ থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে বা যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই দলীয় মনোনীত প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় এখানেও কিন্তু প্রার্থীরা সমবেত হয়েছেন। খুব সম্ভবত এই মঞ্চ থেকেও আওয়ামী লীগ প্রধান নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের কাছে ভোট চাইবেন। এবার এর পাশাপাশি আপনারা জানেন যে নির্বাচনী এই জনসভাগুলোতে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি একই সঙ্গে সঙ্গে নির্বাচনী রাজনীতি নিয়েও তিনি বক্তব্য রাখছেন। সেই ধারাবাহিকতায় বা সেই সূচি ধরে বলা চলে যে খুব সম্ভবত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আমরা আশা করছি যে খুব সম্ভবত অল্প কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য রাখবেন। সেই বক্তব্য রাখলে সেখান থেকে নির্বাচনের যেমন বার্তা এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা পাবেন। এবং এর পাশাপাশি আমরা যতটুকু জেনেছি যে যারা ভোটার তাদেরকেও তিনি অনুরোধ জানাবেন ভোট দেবার জন্য। এবং রাজনৈতিক যে আসলে পরিস্থিতিটি দেশে চলছে যে এখনও নির্বাচনের মাঠের বাইরেই থেকে গেছে বিএনপি সহ সমমনা দলগুলো, তারা বিভিন্ন ধরনের ভোট বানচালের কর্মসূচিও দিচ্ছে। সেই কর্মসূচির বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনমুখী হয়েছে সেই জায়গাটি থেকে রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সরাসরি যুক্ত ছিলেন সেখানে। বিভাগীয় সময়ে আরেকবার, ঝালকাঠির কৃষি খাতে বেড়েছে নারীদের অংশগ্রহণ। কৃষি বিভাগ জানায় জেলার ১১৬৪৬৭ জন কৃষকের মধ্যে প্রায় অর্ধেকই নারী। বর্তমানে জেলায় সবজির উৎপাদন বেড়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হচ্ছে আশপাশের জেলাতেও। আর সবজি আবাদে পুরুষের চেয়ে এগিয়ে নারী। কোনো কোনো এলাকায় নারীরা শ্রমিক হিসেবেও কাজ করছেন ফসলি জমিতে। সরকারিভাবে কৃষক প্রশিক্ষণে ৩০ থেকে ৪০ ভাগ নারী কৃষকদের সুযোগ দেওয়া হচ্ছে। বিভাগীয় সময়ে আরেকবার, আবারও নির্বাচনের খবর। ফুরিয়ে আসছে প্রচারণার দিনক্ষণ, ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। একই দিন করছেন একাধিক পথসভা, যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে বরিশালে আছেন অপূর্ব অপু, বরগুনায় সাইফুল মিরাজ এবং ভোলায় আছেন নাসির উদ্দিন লিটন। প্রথমেই যাচ্ছি অপুর কাছে। দেশের প্রতিটি গ্রাম গঞ্জে সকাল পাড়িয়ে যখন বিকেল হয় তখনই কিন্তু উঠান বৈঠকে আমরা দেখি যে প্রচার প্রচারণা এখন ভিন্নতায় এসেছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের চরকাউয়া এলাকায় রয়েছি। এখানে ঠিক এই কিছুক্ষণ আগে এখানে একটি উঠান বৈঠক শুরু হয়েছে। এখানে আওয়ামী লীগের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সালাউদ্দিন রিপন, তিনি তার ট্রাক মার্কার প্রতীক নিয়ে ঠিক এইখানটাতে দেখুন কি পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে। প্রতিদিনই প্রার্থীরা প্রচার প্রচারণা অব্যাহত রাখেন। আমরা দেখি যে বরিশাল সদর আসন ৫ এখানে ৬ জন প্রার্থী থাকলেও গতকাল জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস তিনি সংবাদ সম্মেলন করে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বাকি রয়েছে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে ভোটের মাঠে কার্যত ২ জন মাত্র প্রচার প্রচারণা অব্যাহত রয়েছেন। তার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে কর্নেল জাহিদ ফারুক শামীম, তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী, তিনি প্রচারণা চালান এবং
সালাউদ্দিন রিপন স্বতন্ত্র প্রার্থী, তিনি প্রচারণা চালান ভোটের মাঠে। আমরা দেখি এই যে স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছেন প্রত্যেকটি আসনে, বরিশালের 6টি সংসদীয় আসন প্রত্যেকটি আসনে আমরা দেখি যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের থেকে স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণা বেশ মুখর রয়েছে। তারা সকাল থেকে সেই গভীর রাত পর্যন্তই ঘাম ছড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আজ সকালে এই সালাউদ্দিন রিপন বরিশাল সদর আসনে 19 দফা একটি ইশতেহার ঘোষণা করেছেন। এর বাইরে আমি যদি বলি বরিশালের যে 6টি সংসদীয় আসন, আসলে সময় যাওয়ার সাথে সাথে বরিশাল 4 সংসদীয় আসন যেটি রয়েছে সেখানে কিন্তু নানান তাপ উত্তাপ ছড়াচ্ছে এবং বরিশাল 3 এবং 2 আসনেও কিন্তু তাপ উত্তাপ ছড়াচ্ছে। আমি জানাচ্ছিলাম বরিশাল সদর 5 আসনের খবরাখবর। আমরা একটু যেতে চাই আমাদের পাশের জেলা বরগুনায়, রয়েছে আমাদের সহকর্মী সাইফুল মিরাজ। মিরাজের কাছ থেকে জানবো বরগুনার নির্বাচনের হালচাল। নির্বাচনী দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই কিন্তু প্রচার প্রচারণার তোড়জোড় বেড়েই চলছে। আর মাত্র 4 দিন নির্বাচনী প্রচারণার বাকি আছে। তো বরগুনার 2টি সংসদীয় আসন, এই 2টি সংসদীয় আসনে মোট 17 জন প্রার্থী রয়েছেন। এই প্রার্থীরা কিন্তু দিন রাত চষে বেড়াচ্ছেন, তারা তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আগামী 7 তারিখ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে কিন্তু 5 তারিখ পর্যন্ত কিন্তু তারা প্রচার প্রচারণা চালাতে পারবেন এবং এই প্রচার প্রচারণা 5 তারিখ রাতে শেষ হয়ে যাবে। তো এই যে বাকি সময়টুকু আছে এই সময়টুকুতে কিন্তু তারা কিন্তু বিরামহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বরগুনা 1 আসনটা কিন্তু আসলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি কিন্তু টানা 5 বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং টানা 7 বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু এবারও নির্বাচনে বিজয়ী হবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। অন্যদিকে বরগুনা 2 আসনে সুলতানা নাদিরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরো 6 জন প্রার্থী। তিনিও কিন্তু ওখানে বিপুল ব্যবধানে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হবেন বলে আমাদেরকে তার আশার কথা শুনিয়েছেন। আমরা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনী প্রচার প্রচারণার যে ক্ষেত্রে তারা যেভাবে কঠোরভাবে নির্বাচনী আইন মানার জন্য প্রার্থীদের চেষ্টা চালিয়েছেন, ঠিক তেমনি ভাবে কিন্তু তারা নির্বাচনের যে প্রস্তুতি সেটিও কিন্তু তারা সম্পন্ন করছেন। ইতোমধ্যেই কিন্তু বরগুনার 5 উপজেলার মধ্যে 6 উপজেলার যেসব রিটার্নিং অফিসার, পোলিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন তাদেরকে কিন্তু তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং আগামী পরশুদিন কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়ার সকল প্রশিক্ষণের কার্যক্রম সম্পন্ন হবে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন ভোলার খবরাখবর জানবো, সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। ভোলার হাট বাজার রাস্তাঘাট গুলো এখন নির্বাচনী উৎসব আমেজ বিরাজ করছে। আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি ভোলা সদর উপজেলার উত্তর দিগুলদি ইউনিয়নের ভুইঙ্গারহাট স্কুল মাঠে এই মুহূর্তে ভোলা 1 আসনের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এবং হেভিওয়েট প্রার্থী নৌকার প্রার্থী তোফায়েল আহমেদের নির্বাচনী পথসভা রয়েছে। আমরা এই দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী এই মাঠে এসে সমবেত। এখানে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেছেন। কিছুক্ষণ পরে আজ আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এই মঞ্চে এসে নৌকার প্রার্থীর হিসাবে তিনি এখানে নির্বাচনী প্রচার প্রচারণা অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নেবেন। আমাদের ভোলা সদর উপজেলায় এবছরে মোট 3 জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে তোফায়েল আহমেদের সাথে জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান এবং রাশেদ ইনোর একজন প্রার্থী রয়েছেন। তারা আসলে নির্বাচনের প্রচার প্রচারণা অনুসংযোগের কথা যদি বলি তাহলে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকেরা এই গ্রামগঞ্জ হাটবাজার সবগুলোতে তারা তাদের প্রার্থীর পক্ষ থেকে প্রচারণা করে জনসংযোগ জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য চেষ্টা চলছে। তা আওয়ামী লীগ প্রার্থীরা এলাকা এলাকায় ঘুরে ঘুরে আসলে নৌকা প্রার্থীর পক্ষে একদিকে যেমন ভোট চাচ্ছেন অন্যদিকে তারা আগামী 7 জানুয়ারি
সকল ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন। বলা সদর আসনে প্রায় 370,814 জন ভোটার রয়েছে, এর মধ্যে পুরুষ ভোটার আছে 1,93,632 জন, নারী ভোটার আছে 81,017 জন, হিজড়া আছে একজন, মাত্র 113টি কেন্দ্র এখানে রয়েছে। আমরা মাঠের যে চিত্রটি দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকেরা তারা নৌকার স্লোগানে মুখরিত করে রেখেছেন, এই মুখর এই অবস্থায় এইভাবেই প্রচার প্রচারণা চালাচ্ছেন, এভাবেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোলার 4টি আসনেই, ভোলার অন্যান্য আসনগুলো ভোলা 2, ভোলা 3, ভোলা 4 সবগুলো আসনেই নির্বাচনী প্রচার প্রচারণার চিত্র আমরা একই রকম দেখতে পাচ্ছি। এখানে আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং অন্যান্য দলের প্রার্থী রয়েছে। ভোলার 4টি আসনে 16 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা নির্বাচনী মাঠকে উৎসব মুখর রাখার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তুঙ্গে অবস্থান রয়েছেন। তো এ ছিল আমার কাছে আজকে ভোলার উত্তর দিগুলদির গুইঙ্গারহাট স্কুল থেকে, স্কুল মাঠ থেকে নৌকার পথসভার সর্বশেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ভোলা, বরগুনা ও বরিশালে। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা 93 বছরের লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতে বরিশালের অক্সফোর্ড মিশনে ছুটে যান বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। জাতির পিতার কন্যা স্বয়ং দেখা করতে আসায় খুশির শেষ নেই লুসির। শেখ রেহানার ছড়িয়ে আসা মুগ্ধতায় অভিভূত অক্সফোর্ড মিশনবাসী। সূর্য দাসে তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সিস্টার লুসি ভালোবেসে এই গানটি শুনিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য নীরবে কাজ করা মানবদরদী লুসি হল্ট এখনও যেন কল্পনার জগতে। তার সঙ্গে দেখা করতে তার আবাসস্থলে গিয়েছিলেন টানা 3 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। লুসি জানান, গত 29 ডিসেম্বর তার শারীরিক খোঁজ নিয়ে কুশল বিনিময় করেন শেখ রেহানা। জীবন সায়ান্নে এসে যা তার জীবনের স্মরণীয় মুহূর্ত করে রেখেছে। Thrilled to see her. It's just, at the end it says, Ami Sheikh Shaiba Choto Meye Shkule Pori. গত শুক্রবার বরিশালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে দুপুরে শহরের বগুড়া রোডের অক্সফোর্ড মিশনে যান শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশের পরম বন্ধু মানবদরদী লুসি হল্টের শারীরিক অবস্থার খোঁজ সৌজন্য সাক্ষাৎ করতে স্বয়ং বঙ্গবন্ধু কন্যা সেখানে গিয়েছিলেন। মিশন কর্তৃপক্ষ জানায়, জাতির পিতার কন্যা হয়েও একেবারে সাধারণ ঘরের একজন নারীর মতো চলাফেরা ও মুহূর্তেই সবার সঙ্গে মিশে যাওয়ার অনন্য নজির স্থাপন করায় শেখ রেহানায় আকৃষ্ট হয়েছেন তারা। মার্জিত ভাবে আমাদের সাথে কুশল বিনিময় করলেন, আমরা কেমন আছি জানতে চাইলেন, একদম অন্তরঙ্গ ভাবে আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের পাশে গিয়েছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন। ওই দিন দুপুরে অক্সফোর্ড মিশনে 20 মিনিট অবস্থান করে মুগ্ধতার যে রেশ ছড়িয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা তা ভুলতে পারছে না খুব কাছ থেকে তাকে যারা দেখেছেন। যেন সবার চোখে সেই মুহূর্তটা এখনো কল্পনা। মধ্যবিত্ত পরিবার যেভাবে আমরা মিলেমিশে থাকি ওইভাবে মনেই হয় না যে সে এত শক্তিধর ব্যক্তি বা এত দেশের এই পজিশনে উনি আছেন, মনে হচ্ছে আমাদের পরিবারের একজন লোক। 1930 সালে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক লুসি হল্টের বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার দাবি ও তার জীবনী নিয়ে 2016 সালের 1 ডিসেম্বর প্রথম ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন শুরু করেন সাংবাদিক অপূর্ব অপু। 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুসিকে বাংলাদেশের নাগরিকত্ব দেন। পরম মমতায় কাছে নিয়ে এবার বঙ্গবন্ধু কন্যা বরিশালে গিয়ে দেখা করতে ভুলেননি সেই লুসিকে। সেই সঙ্গে লুসির গল্প তুলে ধরায় শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকদেরও। একজন মফস্বলের টিভি রিপোর্টার হিসেবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আপার শুভাশিস পাওয়া। 1960 সালে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন লুসি হল্ট। মানুষের কল্যাণে কাজ করেন দেশের বিভিন্ন জেলায়। মুক্তিযুদ্ধকালীন সময়ে যশোরের ফাতেমা হাসপাতালে দেন চিকিৎসা সেবা। স্বাধীনতা অর্জনের সময় জনমত গঠনে বিশ্বের বিভিন্ন দেশে দেশে লেখেন চিঠি। তার এদেশের কাছে চাওয়া ছিল একটাই, বাংলাদেশের নাগরিকত্ব। বাংলার মাটির সোঁদা গন্ধেই হতে চান সমাহিত। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
বছরের প্রথম দিন হাতে হাতে নতুন বই, স্কুলে স্কুলে শিক্ষার্থীর ঢল, আনন্দে মাতোয়ারা শিশুরা, আনন্দ ছুঁয়ে গেছে শিক্ষক ও অভিভাবকদেরও। ফুরিয়ে আসছে প্রচারণার দিনক্ষণ, ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের, একই দিন করছেন একাধিক পথসভা, যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে, সমর্থন আদায়ের সর্বোচ্চ চেষ্টা। এবং পদ্মা সেতুর পর এবার পাইপলাইনে ভোলার গ্যাস পেতে যাচ্ছে বরিশালবাসী, 220 কিলোমিটারের মহাসড়ক হতে যাচ্ছে 6 লেনের, প্রধানমন্ত্রীর ঘোষণায় শিল্পায়নে আশার আলো। এই ছিল বিভাগীয় সময়, আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।